সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নরসিংদী নিউজ 24 এর নিয়মিত সংবাদ সংযোগে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক এর উদ্যোগে শিল্প উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান। আয়োজনে ছিল নরসিংদী জেলা কার্যালয়। কোর্সের মেয়াদ 5ই মার্চ থেকে 9ই মার্চ পর্যন্ত। স্থান দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র বিসিক নরসিংদী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু নঈম মোহাম্মদ মারুফ খান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নরসিংদী, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রাশেদুল করিম, পরিচালক ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির, সভাপতি বিসিক শিল্পনগরী মালিক সমিতি, প্রকৌশলী ডক্টর মাসুদা সিদ্দিকা রোজি, প্রেসিডেন্স উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নরসিংদী, ডক্টর মশিউর রহমান মৃধা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও অধ্যক্ষ ইন্ডিপেন্ডেন্ট কলেজ, এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোহাম্মদ শফিকুল আলম, প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকা। উক্ত অনুষ্ঠানে প্রায় 27 জন শিক্ষার্থী প্রশিক্ষণার্থী দক্ষতা উন্নয়নের জন্য অংশগ্রহণ করেন। শিল্প উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানের পরে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণের চেক হস্তান্তর, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কোর্সের সনদপত্র বিতরণ ও কারখানা রেজিস্ট্রেশন সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান। এমনই নরসিংদী জেলার তথ্যপল্লী সংবাদ সবার আগে পেতে নরসিংদী নিউজ 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন।